বন্ধুরা, যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হয় মাল্টিপ্লেয়ার গেমে কখনো ঘূর্ণিঝড়ের মধ্যে ফাইট করছেন, অথবা প্লেন থেকে বাজুকা মেরে আবার প্লেনে ফেরত আসছেন, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমরা জানবো ব্যাটলফিল্ড 2042 এর ট্রেইলার আর আগের ব্যাটলফিল্ড সিরিজের স্টোরিগুলো নিয়ে। ব্যাটলফিল্ড 2042-তে কোনো ক্যাম্পেইন নাই, স্যাড হলেও সত্যি ব্যাটলফিল্ড 2042-তে কোনো ক্যাম্পেইন নাই। আমরা যারা ব্যাটলফিল্ড সিরিজ খেলছি তারা জানি ব্যাটলফিল্ডের ক্যাম্পেইনগুলো কল অফ ডিউটি ক্যাম্পেইনের চেয়েও অনেক সুন্দর হয়, কিন্তু স্যাড এবার কোনো ক্যাম্পেইন ব্যাটলফিল্ডে দেয় নাই। মাল্টিপ্লেয়ার গেমের ইতিহাসে সবচেয়ে ভালো গেম ব্যাটলফিল্ড 2042 হবে, এতে কোনো সন্দেহ নাই। ব্যাটলফিল্ড সিরিজের মাল্টিপ্লেয়ারগুলো যেমন ব্যাটলফিল্ড 1, ব্যাটলফিল্ড 3 এর মাল্টিপ্লেয়ারগুলো অনেক সুন্দর। বিশেষ করে ব্যাটলফিল্ড 3 এর ক্যাম্পেইনের একটি মিশন থাকে যেখানে রাশিয়া আমেরিকার দুইজন সোলজার টেরোরিস্টদের ধরার জন্য একসাথে কাজ করে যুদ্ধকালীন সময়। দুই দেশের মধ্যে যখন যুদ্ধ থাকে তখন তারা এই কাজটা করে। ব্যাটলফিল্ডের সব ক্যাম্পেইন নিয়ে আমি ভিডিও ক্রিয়েট করব, আমরা আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকেন। ব্যাটলফিল্ড 2042-তে আপনি প্লেন, বাইক, ইভেন আপনি চার চাকার বাইক দিয়ে হেলিকপ্টার ক্রাশ করে ফেলতে পারবেন। কিন্তু এই গেমটার দাম বেশি হবে, কারণ এগুলো গেমে অ্যাক্টর্স ভাড়া করতে হয়, সোজা কথা অনেক সাধনার পর একটা গেম ক্রিয়েট করা হয়। ব্যাটলফিল্ড 2042 যদি আপনি কিনতে যান তাহলে অরিজিন অথবা স্টিম থেকে কিনতে পারেন। বর্তমানে আপনি স্টিম পি পারচেস করতে পারেন তিনটা এডিশনে। ব্যাটলফিল্ড 2042 এর কস্ট পড়বে 59.99 USD, গোল্ড এডিশনের কস্ট পড়বে 89.99 USD, আল্টিমেট এডিশনের কস্ট পড়বে 109.99 USD। গেম আনলক হবে 23 অক্টোবর 2021-এ। ওয়ার গেমের ইতিহাসের বেস্ট গেম ব্যাটলফিল্ড 2042 হবে, এতে কোনো সন্দেহ নেই। সো আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই নিয়ে আসবো নতুন গেম রিলেটেড ভিডিও পর্ব। সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকন বাজিয়ে দিয়ে অল বাটন ক্লিক করুন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।